চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে নীলফামারীতে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। শহরের টাউন হল মাঠে চেম্বার সভাপতি মারুফজামান কোয়েলের সভাপতিত্বে রবিবার রাতে এর উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, ম্যাপ সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমুখ। মেলায় দেশি ও বিদেশি বিভিন্ন পণ্য নিয়ে শতাধিক স্টল স্থান পেয়েছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ১৯৯৬ সালে যখন তিনি প্রথম প্রধানমন্ত্রী হন, আমি তখন এমপি না,